বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর 12 দিন কেটে গেছে। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন বাবা কেকে সিং। ছেলের ছবি সামনে বসে এই কয়েকদিন শুধু চোখের জল ফেলেছেন তিনি। অবশেষে ছেলেকে নিয়ে মুখ খুললেন সুশান্তের বাবা। সুশান্তের মৃত্যু প্রেম সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে অঙ্কিতার প্রসঙ্গ উঠে আসে কেকে সিং এর কথাই। তিনি জানান অঙ্কিতা পাটনার বাড়িতেও এসেছিলেন। তার সঙ্গে সুশান্তের বিয়ের হওয়ার কথা ছিল 2016 শেষের দিকে, কিন্তু ওই বছরের শুরুতেই তাদের 6 বছরের সম্পর্ক শেষ হয়ে যায়। কিন্তু কেন এই সম্পর্ক পূর্ণতা পেল না, কেনই বা অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ করলেন সুশান্ত, এর উত্তরে কেকে সিং বলেন, ইয়ে তো সংযোগ হে জো হো না হোতা হে। সাম্প্রতিক কি তাদের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা হয়েছিল? সুশান্তের বাবা জানান হয়েছিল, তবে রিয়াকে তিনি চেনেন না। সুশান্ত বলেছিলেন এখন করোনার কারণে বিয়ে করা যাবে না, তারপর একটা ছবি হাতে আছে, সেটা হয়ে গেলে ফেব্রুয়ারি মার্চ নাগাদ দেখা যাবে। এটাই ছিল সুশান্তের সঙ্গে তার বাবার শেষ কথোপকথন। এদিকে ছেলের মৃত্যুতে শোকে থাকলেও সুশান্তের আত্মার শান্তি কামনায় রীতি মেনে সমস্ত শ্রদ্ধা শান্তিও সমাপ্ত করেছেন। সুশান্তের পত্নার বাড়িতে আয়োজন করা হয়েছিল তার স্মরণ সভার কাজ, সেখানেও ছেলের ছবির সামনে স্থির হয়ে বসেছিল কেকে সিং। তো ভিউয়ার, সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীকে চিনতেনই না, কিন্তু অঙ্কিতা লোখান্ডেকে চিনতেন এবং তার সঙ্গে যে বিয়ের কথা চলছিল সেটি সুশান্তের বাবাও জানতেন। তো ভিউয়ার্স, পরবর্তীতে বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে টিউবলাইট নিউজের সঙ্গেই থাকুন।